এখন দেখতে চাই আসলে সবশেষ কী তথ্য আমাদের কাছে আছে আপনারা জানেন যে আসলে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মূলত নৌকা এবং টেবিল ঘড়ির মধ্যে একটা তুমুল প্রতিযোগিতা চলছে এখন পর্যন্ত পা তথ্য মতে আমরা দেখতে পাচ্ছি আসলে আওয়ামী লীগের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফা তিনি এখন পর্যন্ত পেয়েছেন সাঁত্রিশ হাজার উনচল্লিশটি ভোট এবং সাতচল্লিশটি ভোট কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত হাতে এসেছে এবং তার পাশাপাশি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র মোহাম্মদ মনিরুল হক সাক্কু তিনি টেবিল ঘড়ির প্রতিকৃণ্ঞে লড়াই করছেন তিনি পেয়েছেন উনত্রিশ হাজার আটশো একুশ ভোট এবং তার পাশাপাশি নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন তেরো হাজার নয়শো বাহান্ন প্রতীক নিয়ে ঘোড়া প্রতীকে তিনি রয়েছেন মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সবকিছু মিলিয়ে আসলে প্রধান দুই প্রার্থীর মধ্যে কিন্তু আসলে ভোটের ব্যবধান এখন পর্যন্ত খুব বেশি নয় যে কাউকে এখন এই মুহূর্তে খুব বেশি এগিয়ে আছে বলা যায় কারণ এখনও কিন্তু অর্ধেকের বেশি ভোট কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছতে বাকি আছে কোন কেন্দ্রের ফলাফলে কার ভাগ্য কোন দিকে যায় সেটি আসলে দেখার বাস্তবতা রয়েছে আর সব মিলিয়ে আমরা আছি প্রতি ঘন্টার খবরে এবং বিশ্লেষণে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ খবর এখন এই মুহূর্তে ফিরছে আমাদের স্টুডিওতে মূল স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন লাবনী এবং অন্তু